যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের। ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের আরও এক অধ্যাপককে অপসারণের নির্দেশ হাইকোর্ট দিয়েছে। আগামীকাল থেকে কলেজে ঢুকতে পারবেন না এই দুই অধ্যাপক, নির্দেশ হাইকোর্টের। ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই তাই অপসারণ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইনজীবী অর্ক কুমার নাককে স্পেশাল অফিসার নিয়োগ করল আদালত। আজই পুলিশকে নিয়ে অধ্যক্ষের অফিসে তালা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষ হিসেবে মানিক ভট্টাচার্যকে নিয়োগের মামলার যোগ্যতা না থাকা সত্ত্বেও কয়েকজন অধ্যাপক নিযুক্ত করার অভিযোগে মামলা হয়। অভিযুক্ত অধ্যাপকদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। 9 অক্টোবরের মধ্যে দুষ্কৃতীদের হাজির করতে হবে পুলিশকে নির্দেশ বিচারপতি। দেখেছি যে পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেখানে তারা একজন মন্ত্রী, একজন চেয়ারপারসন বা প্রাক্তন চেয়ারপারসন, কাউন্সিলর, তাদের বাড়িতে তো তারা তল্লাশি করছেন বা হানা দিয়েছেনই। এবার কিন্তু একজন আমলার বাড়িতেও কিন্তু হানা দেওয়া হয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে প্রায় 12 ঘন্টা হতে চললো, 5টা থেকে চলছে, এবং 5টার সময় এখানে এসে পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। এবং এখানে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের এই যে বাড়ি, সেখানে তার স্ত্রী আছে এবং তিনি নিজে রয়েছেন। তার স্ত্রীকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম এখান থেকে যায় এবং বাইপাসের কাছে একটি ব্যাংকে তাদের যে লকার রয়েছে, সেই লকারে কী কী রাখা হয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু তারা তথ্য ব্যাংকের থেকে নিয়ে আসেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা ইতিমধ্যে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্টে আয় বহির্ভূত কোনো আয়ের কোনো ইনকাম হয়েছিল কি না বা টাকা ঢুকেছিল কি না সেটা নিশ্চিতভাবে জানার জন্য সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা চালাচ্ছেন। যেটা জানা যাচ্ছে যে যে লোকাল বডির ডিরেক্টর ছিলেন এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, এবং লোকাল বডির ডিরেক্টর তিনি ছিলেন যখন পুরনগর উন্নয়ন দপ্তরের তরফ থেকেই তিনি ছিলেন, এবং সেই ক্ষেত্রে যে বিভিন্ন রকম যে কাজকর্ম হতো দপ্তরে সেই সুপারভিশনের কাজ কিন্তু তিনি করেছেন। সেই ক্ষেত্রে নিয়োগের বিষয়গুলোও রয়েছে নিশ্চিত তদন্তকারীরা, এবং সেই জন্য বেশ কিছু নথি সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে বেশ কিছু নিয়োগ যেগুলো নিয়ে সন্দেহ রয়েছে বা যে নিয়োগগুলো বেআইনিভাবে হয়েছে বলে মনে করা হচ্ছে বা তথ্য প্রমাণ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই নিয়োগগুলোর ক্ষেত্রে তিনি কী কী জানেন সেই বিষয়টা তাকে জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার এই যে গাড়ি এখানে রয়েছে, আমরা দেখছি যে তিনি বর্তমানে সেক্রেটারি হিসাবে এইচআরবিসিতে রয়েছেন, অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কর্পোরেশনের, এবং সেখানে তিনি সেক্রেটারি হিসাবে এই যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্তর্গত এই যে গাড়ি রয়েছে সেখানেও কিন্তু সকালবেলায় তল্লাশি চালানো হয়েছে এমনটাও আমরা জানতে পাচ্ছি। এবং পুরো নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি বা পুরো নিয়োগের ক্ষেত্রে যে বেনিয়ম বা অনিয়ম হয়েছে সেই বিষয়গুলোয় ধন্যবাদ আবি। আপনারা জানেন যে আজকে তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযান কর্মসূচি, এবং আমরা যেটা দেখেছি যে দুপুর 3টে নাগাদ রবীন্দ্র সদন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল শুরু হয় এবং সেই মিছিল রাজভবনের কাছে গিয়ে পৌঁছয়। এবং আপনারা জানেন যে প্রায় রবীন্দ্র সদন থেকে রাজভবনের দূরত্ব 3.5 কিলোমিটার, এবং এই 3.5 কিলোমিটার রাস্তা মিছিল করে ইতিমধ্যে সেই মিছিল রাজভবনের কাছে পৌঁছে গিয়েছে। আপনারা মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, এই মুহূর্তে আমরা মঞ্চের ছবি দেখতে পাচ্ছি, সেই মঞ্চে ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ অন্যান্য মন্ত্রী, সাংসদ, তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। পার্ক স্ট্রিট, রানী রাসমণি এভিনিউ হয়ে এই মিছিল কিছুক্ষণ আগে রাজভবনের কাছে গিয়ে পৌঁছেছে। রবীন্দ্র সদন থেকে বেলা 3টে নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল শুরু হয়।